দোতলার মানে ওই টেবিলটাতে আর কি আমি স্নেহাকে কখনোই বসতে দিতাম না। আমাদের প্ল্যান ছিল যে যে সকালবেলা ঘুম থেকে উঠবে সে ওই চেয়ারে এসে বসতে পারে, বসে পড়তে পারবে, কিন্তু এরকম আমি কখনোই করতে দিতাম না। আমি সবসময় ঘুম থেকে ওই যদি পরেও ঘুম থেকে উঠতাম তবু আমি ওকে মেরে মাইরে মেরে আমি ওকে সরাই দিতাম, দিয়ে ওখানে আমি বসে আমি পুরোটা নিয়ে ফেলতাম। আর প্রত্যেক দিন একটু একটু করে করে আমি ওর টেবিলের জায়গাটা কমাই দিতাম দাগ দাগ দিয়ে দিয়ে। তারপরে স্নেহা খুবই এগুলি নিয়ে খুবই মন খারাপ করতো, এটা সেটা করতো, তবু আমি ওকে অনেক পরে লাস্টে আসলে আমি টেবিলটা ওকেই দিয়ে দিয়েছি যখন আমি একটু চলে গেছিলাম মানে ভার্সিটিতে, তারপর আর কি ওকেই দিয়ে দিয়েছি টেবিলটা। এখন চিন্তা করতেছি ওইটা আমি যৌতুক হিসেবে ওকে দিয়ে দিবো, এটা ওই ওর ছেলেমেয়েরা ওইখানে পড়বে। পর আসলে আমি আর কি স্নেহাদের সাথে থাকতাম ঢাকাতে, তো বিয়ে হয়ে যাওয়ার পর আসলে অনেক মনে খারাপ হয়, এখন আর বন্ধুদের সাথে থাকতে পারি না। ওদের সাথে থাকলে অনেক ঝগড়াঝাটি অনেক মারামারিও করতো, কিন্তু এখন তো আর পারি না, এখন স্নেহাও চলে যাবে। আর বাসায় আসলে কখনো দেখা হবে না, ওই যদি ওর মানে প্রোগ্রাম বা কিছু থাকে তাহলে হয়তো বা এখন স্নেহার বিয়েতে হয়তো বা স্নেহার সাথে আমার হয়তো দেখা হবে। সাগরে মাগরে